হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আমি মেহেদি হাসান ইফতি আজ আপনাদের মাঝে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত দশম অধ্যায়ের যে জেমিতির নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন সংজ্ঞা ও বৈশিষ্ট্য আছে সেই বিষয়গুলো আজকে আমি এই অনলাইন ভিডিও ক্লাসটির মাধ্যমে করাবো তাও ডিজিটাল পদ্ধতিতে প্রথমে আমি চতুর্ভুজের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য করাবো তারপর তার প্রকারভেদ যেমন আয়ত সামান্তরিক বর্গ রম্বস ট্রাপোজিয়াম এই প্রত্যেকটির সঙ্গে এবং বৈশিষ্ট্য একে আমরা ধারাবাহিকভাবে করে যাব প্রথমে আমরা চতুর্ভুজ কাকে বলে এবং এর বৈশিষ্ট্যটা করাবো ভিয়ার্স এবার আমরা চতুর্ভুজের সংজ্ঞা শিখব চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে এখানে এবি একটি বাহু বি একটি বাহু সিডি একটি বাহু এডি একটি বাহু এই চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র সেটাই হচ্ছে কি চতুর্ভুজ চিত্রে এবিসিডি একটি চতুর্ভুজ ভিয়ার্স এবার আমরা চতুর্ভুজের বৈশিষ্ট্যটা শিখব চতুর্ভুজের বৈশিষ্ট্য চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য চারটি শিষ্যবিন্দু থাকে এখানে বিয়ার্ডস এখানে একটা শিষ্যবিন্দু বিতে একটা শিষ্যবিন্দু সিতে একটা শিশুবিন্দু ডিতে একটি শিষ্যবিন্দু টোটাল চারটি শীর্ষবিন্দু আছে এবং চতুর্ভুজের চারটি সরি চতুর্ভুজের দুটি কর্ণ থাকবে এখানে এসি একটি কর্ণ বিডি একটি কর্ণ এবার আমরা আয়তের সংজ্ঞা শিখবো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ তাকে আয়ত বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান আমাদের এবি বাহু সমান ডিসি বাহু আবার এডি বাহু সমান বিসি বাহু এবং সমান্তরাল আমাদের এবি বাহু এবং ডিসি বাহু মধ্যে এখান থেকে এইটুকের যে দূরত্ব আবার এখান থেকে এতটুকের সে একই দূরত্ব আবার এডি বাহু থেকে বিসি বাহুর এখান থেকে এতটুকের যেই দূরত্ব আবার এখান থেকে এতটুকুরও সেই একই দূরত্ব তাহলে আমরা বলতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ তাকে আয়ত বলে এবার চিত্রে ডি একটি আয়ত যার এবি বাহু সমান ডিসি বাহু আবার এডি বাহু সমান বিসি বাহু এবং এর প্রত্যেকটি কোন এক সমকোণ যেমন আমরা কোন এ থেকে শুরু করি কোন এ বি সি সমান কোন এবার বি থেকে শুরু করব কোন বি সি ডি তারপরে এবার সি থেকে শুরু করব কোন সিডিএ তারপরে এবার ডি থেকে শুরু করব কোন ডি এ বি সমান এক সমকোণ এবার আমরা আয়তের সংজ্ঞার পর এবার আমরা বৈশিষ্ট্যটা শিখবো আয়তের এক নম্বর বৈশিষ্ট্য বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল যেটা আমরা একটু আগেই শিখলাম এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ আমাদের এখানে প্রত্যেকটি কোণ প্রত্যেকটি কোণ এক সমকোণ কোন এ কোন বি কোন সি কোন ডি প্রত্যেকটি কোণ এখানে এক সমকোণ এবার আয়তের কর্ণদয় আয়তকে চারটি ত্রিভুজে বিভক্ত করে এখানে আমাদের যে কর্ণ কর্ণ এ এবং কর্ণ বিডি আয়তটাকে চারটা ত্রিভুজে বিভক্ত করে এখানে এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ টোটাল চারটা ত্রিভুজে আয়তটাকে বিভক্ত করেছে এবার আমরা সামন্তরিকের সংজ্ঞা শিখবো সামন্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোন এক সমকোণ নয় তাকে সামান্তরিক বলে যে চতুর্ভুজের বিপরীত বাহু এবি বাহু সমান ডিসি বাহু বিসি বাহু সমান এডি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু কোন কোন এক সমকোণ নয় আমাদের এখানে চারটা কোণ আছে কোন এ কোন বি কোন সি কোন ডি এরা কোনো কোন এক সমকোণ নয় তাকে সামান্তরিক বলে চিত্রে ডি একটি সামান্তরিক যার এবি বাহু সমান ডিসি বাহু বি বাহু সমান এডিবাহু এবং কোন আমরা যদি প্রথমে কোন একে ধরে আমরা কেন্দ্র করে শুরু করি কোন এ বি সি সমান কোন বি সি ডি সমান কোন সিডিএ তারপর আবার সমান কোণ ডি এ বি সমান এক সমকোণ নয় এরা কোনো কোন এক সমক্ষণ নয় ভিউয়ার্স আমরা সংজ্ঞার পর এবার আমরা সামন্তরিকের এই বৈশিষ্ট্যটা এখন শিখব সামন্তরিকের প্রথম বৈশিষ্ট্য আমরা অনেকগুলো বৈশিষ্ট্য লিখতে পারি আমি উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য এখানে তুলে ধরলাম সামন্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল যেটা একটু আগে আমরা এখান থেকে শিখেছি এটার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল সামন্তরিকের বিপরীত কোন দ্বয় পরস্পর সমান এখানে আমাদের মনে করি কোন বি কোন বি এর সমান হবে কোন বি কোন এ সমান হবে কোন সি এই কোণের যে পরিমাপ হবে ডি কোণের পরিমাণ তাই হবে আবার এখানে এ কোণের পরিমাণ যা হবে আবার এই কোণের পরিমাণও তাই হবে আচ্ছা এবার তিন নম্বর যে বৈশিষ্ট্যটা সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান নয় আমাদের এখানে প্রত্যেকটা চতুর্ভুজের দুটি করে কর্ণ থাকে এখানে সামন্তরিকেরও দুটি কর্ণ আছে কর্ণ এসি কর্ণ বিডি এই যে দুটি কর্ণ এই দুটি কর্ণ পরস্পর সমান নয় এখানে আমাদের এসি যা যার পরিমাপ আর বিডি সেই একই পরিমাপের নয় তাই এখানে বলা হয়েছে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান নয় ভেয়ার্স এবার আমরা বর্গের সংজ্ঞা শিখবো বর্গ যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটি কোন এক সমকোণ তাকে বর্গ বলে যেমন এখানে এবি বাহু সমান বিসি বাহু সমান সিডি বাহু সমান ডিএ বাহু এখানে এই চারটি বাহুই প্রত্যেকে সমান এবং এর প্রত্যেকটা কোন এক সমকোণ কোন এ কোন বি কোন সি কোন ডি এই চারটা কোন এক সমকোণ সো এটা একটা বর্গ সংজ্ঞাটা আমি আবার বলছি যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটা কোন এক তাকে বর্গ বলে চিত্রে চিত্রে এবিডি একটি বর্গ যার এবি বাহু সমান বাহু সমান সিডি বাহু সমান ডিএ বাহু এবং এর কোন এবার আমরা কোন বলবো কোন কোন এ থেকে শুরু করব কোন এ বি সি সমানকো বি সি ডি সমানকো সি ডি এ সমানকোণ ডি এ বি সমান এক সমকোণ এরা প্রত্যেকে এক সমকোণ ভিয়ার্স সংজ্ঞা এবং এই চিত্রর পর এবার আমরা বর্গের বৈশিষ্ট্য শিখব বর্গের প্রথম অনেকগুলো বৈশিষ্ট্য আছে উল্লেখযোগ্য আমি তিনটি বৈশিষ্ট্য এখানে দিলাম বর্গের প্রথম বৈশিষ্ট্য বর্গের চারটি বাহু পরস্পর সমান এখানে আমাদের চারটি বাহুই পরস্পর সমান এবার বর্গের প্রত্যেকটি কোণ এক সমকোণ এখানে আমাদের কোন এ কোন বি কোন সি কোন ডি এই চারটি কোন কি এখানে এক সমকোণ এবার এর কর্ণদ্বয় পরস্পর সমান আমাদের বর্গের দুটি কর্ণ আছে কর্ণ এসি কর্ণ বিডি এরা পরস্পর সমান কর্ণ এসির যেই পরিমাপ হবে কর্ণ বিডিরও সেই একই পরিমাপ হবে তাই বলা হয়েছে এর কর্ণদয় পরস্পর সমান আমরা এবার রম্বসের সংজ্ঞা শিখবো রম্বস যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুই পরস্পর সমান কিন্তু কোনো কোণই এক সমকোণ নয় তাকে রম্বস বলে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এখানে এবি বাহু সমান বিসি বাহু সমান সিডি বাহু সমান ডিএ বাহু প্রত্যেকটি বাহুই সমান কিন্তু কোন কোন এক সমকোণ নয় আমাদের কোন এ কোন বি কোন সি কোন ডি কোনো কোন এক সমকোণ নয় তাকে রম্বস বলে যেমন আমরা বলতে পারি চিত্রে ডি একটি রম্বস যার এ বি বাহু সমান বিসি বাহু সমান সিডি বাহু সমান বি এ বাহু এবার কোন এ থেকে শুরু করি যদি আমরা কোন এ বি সি সমান কোন কোন বি সি ডি সমান কোন সি ডিএ সমান কোন ডি এ বি সমান এক সমকোণ নয় এরা কোনো কোনই এক সমকোণ নয় ভিউয়ার্স আমরা এবার রম্বসের পর আমরা এর বৈশিষ্ট্যটা শিখবো বৈশিষ্ট্য রম্বসের বৈশিষ্ট্য রম্বসের চারটি বাহু পরস্পর সমান রম্বসের এখানে আমরা একটু আগেই বললাম এর চারটি বাহুই কি পরস্পর সমান এবি বাহু সমান বিসি বাহু সমান সিডি বাহু সমান ডিএ বাহু এ চারটি বাহুই পরস্পর সমান এবার রম্বসের কোনো কোন এক সমকোণ নয় যেটাও আমরা একটু আগেই বলেছি কোন এ কোন বি কোন সি কোন ডি এরা কোনো কোন এক সমকোণ নয় এবার লাস্টে যেই পয়েন্টটা দেওয়া হয়েছে এখানে রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমান নয় হ্যাঁ রম্বসের কর্ণোদয় আমাদের এখানে এখানে যে দুটা কর্ণ আছে কর্ণ এসি কর্ণ বিডি এইটার যে দুইটা পরিমাপ সেই দুইটার পরিমাণ সমান নয় এইটা এসির পরিমাণ ভিন্ন হবে বিডির পরিমাণ কর্ণ ভিন্ন হবে ভিয়ার্স এইভাবে আমরা রম্বসের সঙ্গে এবং বৈশিষ্ট্য শিখবো ভিয়ার্স আমরা আয়ত সামন্তরিক রম্বশ আর বর্গের পর এবার আমরা ট্রাপেজিয়ামের সংজ্ঞা শিখবো ট্রাপেজিয়াম যে চতুর্ভুজের জোড়া বাহু পরস্পর সমান এবং অপর এক জোড়া বাহু অসমান কিন্তু সমান্তরাল তাকে ট্রাপেজিয়াম বলে যে চতুর্ভুজের আমি আবার বলছি যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান এবং অপর এক জোড়া বাহু অসমান কিন্তু সমান্তরাল তাকে ট্রাপেজিয়াম বলে যেমন আমরা দেখতে পাচ্ছি চিত্রে আমাদের এখানে এবি বাহু সমান হচ্ছে ডিসি বাহু কিন্তু বাহু সমান নয় বিসি বাহু কিন্তু এরা সমান্তরাল আমাদের এখানে এডি বাহু আর বিসি বাহুর এখান থেকে যতটুক দূরত্ব এখান থেকেও ঠিক একই পরিমাপ দূরত্ব তাই এডি আর বিসি সমান্তরাল কিন্তু এরা সমান নয় তো আমি বলতে পারি চিত্রে এবিসিডি একটি ট্রাপেজিয়াম যার এ বাহু সমান সিডি বাহু এবং বাহু সমান বাহু সমান নয় বাহু। কিন্তু এরা সমান্তরাল ভিয়ার্স আমরা সংজ্ঞার পর এবার আমরা বৈশিষ্ট্যটা শিখব বৈশিষ্ট্য ট্রাপেজিয়ামের অনেকগুলো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে যার মধ্যে কিছু বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হয়েছে ট্রাপেজিয়াম ট্রাপেজিয়ামের একজোড়া বাহু একজোড়া বিপরীত বাহু সমান্তরাল কিন্তু এরা অসমান যেমন একটু আগে আমি এখানে বলেছি বাহু। বাহু সমান নয় কিন্তু এরা সমান্তরাল তারা সমদূরবর্তী স্থানে অবস্থান করছে দুই নম্বর যে পয়েন্ট আছে ট্রাপেনজিয়ামে ট্রাপেজিয়ামের কর্ণদয় পরস্পর সমান নয় ট্রাপেজিয়ামের যে কর্ণদ্বয় এখানে কর্ণ এসি ও কর্ণ বিডি তারা পরস্পর সমান নয় তাদের পরিমাপ আলাদা এসির যে পরিমাপ হবে বিসির সেই পরিমাপ বিডির সেই পরিমাপ একই নয় এবার লাস্টে যে পয়েন্টটা দেওয়া আছে ট্রাপিজিয়ামের বিপরীত কোন দ্বয় সমান নয় যেমন যেমন এখানে বলছে আমাদের এখানে চারটা কোন আছে কোন এ কোন বি কোন সি কোন ডি আমাদের বি কোণের যে পরিমাপ সেটা ডি কোণের সেই পরিমাপ একই নয় এ কোণের যে পরিমাপ সেটা সি কোণের সেই একই পরিমাপের নয় তাই এখানে বলা হয়েছে ট্রাপিজিয়ামের বিপরীত কোন দ্বয় সমান নয় ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন বৃত্ত এবং বৃত্ত সংক্রান্ত যে সকল সমস্যা সংজ্ঞা এবং বৈশিষ্ট্য নির্দেশনা অনুযায়ী সেই সংজ্ঞাগুলো আমরা আমার নেক্সট ভিডিওতে দেখতে পারবো সবাইকে ধন্যবাদ সাথে থাকুন এবং লাইক সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ